আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, একবার ভাবুন তো, আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে কত দায়িত্ব পালন করতে হয়। একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের অনেক রকমের কাজ করতে হয়। এই দৈনন্দিন কাজগুলোই অনেকেই খুব উদ্যমের সহিত আনন্দ নিয়ে করে, আবার অনেকেই এই কাজগুলো করতে হিমশিম খেয়ে যায়। মনে হয় আমার দ্বারা আর হবে না, আমি কিছুই গুছিয়ে উঠতে পারছি না, আবার আমার জীবন বিষাদময় হচ্ছে, এরকম হাজারো চিন্তা। দৈনন্দিন জীবনের এই স্ট্রেস গুলোকে কিভাবে সহজে ডিল করা যায় তাই নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ দর্শক, লাল সবুজ সোসাইটি কর্তৃক আয়োজিত মেন্টাল হেলথ সেশনের আজকের পর্বে ডেইলি লাইফ স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকবো। আমি মোহাম্মদ রাকিবুল হাসান নীরব, মেন্টাল হেলথ ইয়ুথ অ্যাডভোকেট লাল সবুজ সোসাইটি, এবং আমাদের সাথে থাকবেন আমাদের সম্মানিত অতিথি বুশরা বুশরা আপু। আর আপুর যদি ডেজিগনেশন আমরা বলি, উনি একজন সাইকোথেরাপিস্ট এবং ট্রেইনার, কনসালটেন্ট এবং মেন্টাল হেলথ ইস্যু নিয়ে উনি কাজ করে থাকেন দীর্ঘ সময় ধরে, এবং বর্তমানে তিনি সিটি মেডিক হাসপাতাল লিমিটেডে কাজ করছেন। আপু প্রায় 20 বছর ধরে এই সেক্টরে কাজ করে যাচ্ছেন, আমাদের লাল সবুজ সোসাইটির অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। আর তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি, তুমি কেমন আছো? এই তো আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, দৈনন্দিন জীবনে আমরা স্ট্রেস শব্দটির সাথে খুবই পরিচিত। আমরা দৈনন্দিন জীবনে যে স্ট্রেস নিয়ে ভাবি, আবার সাইকোলজি যেটা বলে, এটা কি এক না আলাদা? আপু যদি কাইন্ডলি একটু সাইকোলজি ভাষায় বলতেন। ধন্যবাদ দিরো, তুমি প্রায় বলে দিয়েছ। আমরা দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজগুলো নিয়ে আসলে চিন্তা করি, এবং এই চিন্তাগুলো যখন আসলে জমে যায় আমাদের মধ্যে, হ্যাঁ, অনেকগুলো চিন্তা যখন আমাদের মধ্যে ভেতরে জমতে থাকে, এবং জমতে জমতে যখন একটা বিষয় হয়, যে জিনিসটা হয় চাপ, চাপে পরিণত হয়। হ্যাঁ, চাপ যদি আমি বলি এক কথায়, চাপ হচ্ছে আমাদের শরীরের একটি রিয়াকশন। যখন আমরা কোনো মানে কোনো পরিবর্তন বা কোনো ধরনের প্রতিকূলতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হই ওই কাজগুলো করতে যেয়ে, হ্যাঁ, তখনই আসলে আমরা বলি আমাদের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে, এবং এটা ফিল করি আমরা, বডিতে ফিল করি আমরা, মনের ভেতরে একটা এক ধরনের ফিলিং হয়। এবং এইটা আসলে চাপ যেভাবে তৈরি হয়, এটা প্রসেসটা যদি আমি বলি, যে কোনো একটা চিন্তা আমার মধ্যে আসলো, কোনো একটা কাজ আমার মধ্যে আসলো, এটা আমি জমাতে থাকি, হ্যাঁ, জমাতে থাকি, তখন এটা হচ্ছে এক ধরনের স্টিমুলাস হিসেবে কাজ করে। এবং এই মাঝখানের একটা সময় থাকে যে কি করব, কি করব, কেমনে করব, কিভাবে হবে না হবে, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রসেসিং, হ্যাঁ, এটা প্রসেস হয় আমাদের মধ্যে। এবং তারপরে যে রিয়াকশনটা হয় ভেতরে আমাদের, একটা সাইকোলজিক্যালি যে ফিলটা হয়, সাধারণত খেয়াল করে দেখবা যে আমাদের ভেতরে এক ধরনের গিল্ট ফিল হয়, এবং এক ধরনের আরেকটা যেটা হয় ভয়, কিভাবে করব, কিভাবে করব, এইটা, এই দুইটা জিনিস আমাদের সাইকোলজিক্যালি এই এটি এই প্রসেসটা হয়। এবং আরেকটু যদি খেয়াল করি যে তিন ভাবে আমরা ফিল করি, একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস, এটা শর্ট টার্ম হয়, আর এপিসোড অনুযায়ী যে অ্যাকিউট স্ট্রেসটা হয় এটা আমরা দৈনন্দিন জীবনে, যেমন মনে করো যে আমরা যারা হেলথ নিয়ে কাজ করি, ডক্টর, এবং যারা একটু স্ট্রেসফুল কাজগুলো সাধারণত করি, হতে পারে জার্নালিস্ট বা কোনো একটা রিপোর্ট করতে যাব, এই জায়গাগুলো সেকেন্ড ধাপে ঘটে। আর থার্ড ধাপে যেটা হচ্ছে ক্রনিক স্ট্রেস, এইটা হয় আবার লং টার্ম, যেটা কিনা আসলেও আমাদের দীর্ঘস্থায়ী ক্ষতি করে থাকে, দীর্ঘদিন ধরে ধরতে থাকে। যেমন একটা হতে পারে যে অর্থনৈতিক অভাব অনটন, এবং আমি যদি বেশি শরীর খারাপ থাকে এটা নিয়ে চিন্তা করতে থাকি, চিন্তা তো আসলে করতে থাকি না, আমরা দুশ্চিন্তা করতে থাকি যে কি হবে না হবে, এই প্রসেসগুলো মিলে আসলে আমাদের চাপটা হয় সাইকোলজিক্যালি ফিজিক্যালি। আপু, স্ট্রেস বলতে আমরা সবসময় ভাবি যে এটা একটা নেতিবাচক বিষয়, তো এটা কি সবসময় নেতিবাচক, নাকি আপু এটার কোনো উপকারী দিকও আছে, যদি এটা বিষয়ে বলতেন একটু। স্ট্রেস যদি বলি, হ্যাঁ, আমি তিন ধরনের স্ট্রেস বলেছি কিন্তু, হ্যাঁ, তো হচ্ছে আমরা আমাদের
স্ট্রেস যে সব সময় নেগেটিভ তা কিন্তু না। প্রথম ধাপে স্ট্রেস যেটা বলছিলাম যে হ্যাঁ, আমি যদি এখন মনে করো কোনো একটা প্রেজেন্টেশন দিব বা কোনো একটা কাজ করব, যদি আমি মনে করি যে একটা থাকুক, একটা পরে করবো, বা পরীক্ষা যে আমার, আচ্ছা ঠিক আছে আমার যখন পরীক্ষা আসবে তখন পড়ে নিব নে, হ্যাঁ, তো এই জিনিসটা কি হচ্ছে তাহলে আমার মধ্যে কিন্তু আজকের পড়া, কালকের পড়া, পরশুর পড়া, এগুলো কিন্তু জমে যাচ্ছে। এই যে জমে যাওয়াটা এটা হচ্ছে খারাপ, কিন্তু আচ্ছা আমি যদি পরীক্ষা আছে দেখে আমি এটা চিন্তা করে যদি আমি পড়তে বসি এবং তৈরি করি, সেটা আমার জন্য পজিটিভ। একটু চাপ যেটা আসলে আমার স্বাস্থ্যের জন্য, মনের জন্য আসলে ক্ষতিকারক না, আমার ভেতরে প্রভাব ফেলবে না, সেটা হচ্ছে আমি ততটুকুকে আমি বলবো হেলদি স্ট্রেস, সামটাইম হেলদি, যেটাকে আচ্ছা আউটকাম পজিটিভ আসে। জি আপু, তাহলে বুঝলাম যে স্ট্রেস সব সময় ক্ষতিকর না, এর অনেক সময় উপকারী দিকও আছে। তো আপু, আমরা যদি ক্ষতিকারক স্ট্রেসের কথা বলি, তো আমাদের স্ট্রেস লেভেলটা কোন জায়গায় গেলে আমাদের আসলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি? কোন লেভেলে গেলে, লেভেলটা যদি আমি বলি, মনে করো যে একটা জিনিস আছে যে আমরা যদি স্ট্রেসের লেভেলটা কখন আমি বুঝবো যে আমার স্ট্রেস হচ্ছে, এটা একটু অ্যালার্মিং হতে পারে, যে কোনো একটা চিন্তা, যে কোনো একটা কাজ, এইটা যদি আমার দিনে 16 বারের বেশি হয়, এটা যদি ক্রনিক আকারে হয়, আমার আজকে হচ্ছে 16 বার, কালকে হচ্ছে, পরশু হচ্ছে, এবং এটা আমার মাথায় আস্তে আস্তে এটার পাওয়ারটা বেড়ে যাচ্ছে, যে আমি খেতে খেতে বসছি সেটা মনে হচ্ছে, আমি কোনো কিছু কাজ করতে বসছি সেটা মনে হচ্ছে, আমি ঘুমাতে পারছি না, মানে মেইন কথা হচ্ছে আমার দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো আছে সেগুলো আমাকে করতে দেয় না, ওই চাপের জন্য যে যাই করি আমার মনে হচ্ছে যে এই এটা আমার পক্ষে সম্ভব না করা, এই এই কাজটা আমি জমায়ে ফেলতেছি, এবং এটা দিনে দিনে দেখা যাচ্ছে পরিমাণটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং আমার মধ্যে নানা ধরনের বিক্রিয়া দেখা দিচ্ছে ফিজিক্যালি, মানসিক ভাবে তো হচ্ছে, ফিজিক্যালি আমাদের মনে হচ্ছে যে এটা যে আমার হচ্ছে স্বাভাবিকের চেয়ে ঘুমের পরিমাণ আমার বেড়ে যায়, আবার স্বাভাবিক মাত্রার যে ঘুমটা আছে সেটা আমার হয় না, কারো ঘুমটা একদম বন্ধ হয়ে যায়। এখানে কেউ অনেকে বলে যে আমি যদি সাইকোলজিক্যালি খারাপ থাকি তাহলে হয়তো বা ক্ষুধা বন্ধ হয়ে যায়, তা কিন্তু না, আমাদের আমরা কিন্তু স্ট্রেসের কারণে অনেকেই খাবার বেড়ে যায় জি বেড়ে আপু, যায়, হ্যাঁ, মানে হোক মেইন জায়গাটা হচ্ছে যে আমি সেটা হচ্ছে চাপ বোধ করছি এবং সেটা বডি লেভেলে চলে যাচ্ছে, ব্যথা হচ্ছে এবং বমিটিং ভাব হচ্ছে, আমি স্থির বসে থাকতে পারছি না, কাজকর্ম যেটা আমার মনোযোগ দিয়ে আমি করতে পারতাম এখন সেই মনোযোগটা আমার থাকছে না, হ্যাঁ, ঘুরে ফিরে আমি শুধু ওই জায়গাটাই আমি ফিল করতেছি, কি হবে আমার, ওই যে বলছিলাম আমার মধ্যে এক ধরনের ভয় কাজ করবে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, এবং আমি ভয়ের পাশাপাশি আমার মধ্যে কিন্তু এক ধরনের যে করতে পারছি না, আমার মধ্যে এরকম হয় যে আমি কাজটা শুরুই করতে পারবো না, অনেকেই দেখবে দেখবে যে বলছে যে আমার পরীক্ষা আমি পড়তে পারছি না, আমার কালকে প্রেজেন্টেশন কিন্তু আমি যে পড়ব ওই ওই ধৈর্যটা আমি পাচ্ছি না, হ্যাঁ, যখন আমার এই লেভেলটা আমাকে আটকায় দিচ্ছে তখন আমি আসলে অবশ্যই তখন আমি প্রফেশনাল হেল্প নিব, যে আমি বুঝবো আমার স্ট্রেস হচ্ছে এবং এটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ আপু। আপু, আপনার কথার আঙ্গিকেই যদি একটা প্রশ্ন করি, যে আমরা অনেক সময় বলি যে ওসিডি হয়েছে, তো ওসিডির সাথে কি স্ট্রেস রিলেটেড? ওসিডির সাথে স্ট্রেস রিলেটেড কারণ কিছুটা, কারণ ওসিডির যে জায়গাটা থাকে এটা একদমই সাইকিয়াট্রিক কোশ্চেন করেছ, আমরা সাধারণত সাইকোথেরাপিস্ট আসলে ওই ওটা নিয়ে কথা বলতে চাই না, ওটা মেডিকেল টার্ম, আসলে আমাদের ওই জায়গাটায় মানে আসলে ডক্টররাই ওই জায়গাটা ই করলে ভালো, তবে আমি আমার জানার যতটুকু জায়গা থেকে বলতে পারি সেটা হচ্ছে মানে একটা থট বারবার আসে, একটা কাজ আমি বারবার করছি, এবং আমার মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করছে,
যখন সন্দেহ কেন কাজ করছে, আমি যে কাজটা করব চিন্তা করছি এই কাজটা আমার পারফেক্টলি আমি করতে পারছি, তো তার মাথায় কিন্তু কাজ করছে এই কাজটা আমি পারফেক্ট ভাবে করতে পারছি না, আমাকে করতে হবে, বিধায় তা সে বারবার করছে। এই যে বারবার করছে, মাথায় কি তার কিন্তু চাপ ফিল হচ্ছে। হ্যাঁ, এখানে স্ট্রেসের একটা প্রভাব পড়ে এবং অতিরিক্ত পড়ে। আপু, আপনি স্ট্রেসের উদাহরণ দিতে গিয়ে বিভিন্ন উদাহরণ দিলেন, তার মধ্যে একটা খুব কমন সমস্যার কথা বললেন যে হলো পরীক্ষার আগের দিন অনেকে পড়া হয় না, পরীক্ষার সময় অনেকে নার্ভাস থাকে, স্ট্রেসে বেশি স্ট্রেস ফিল করে। তো এটা নিয়ে আসলে কি করা যেতে পারে আপু, এটার কোনো সলিউশন বা এটা নিয়ে আপনার যদি কোনো পরামর্শ দিতেন আপু? আচ্ছা, পরীক্ষার আগে যে স্ট্রেসটা হয়, আমি আগে বলেছি যে এটা একটা অংশ পর্যন্ত পজিটিভ। আমি যদি চিন্তা না করি, একটুখানি চাপ না নিই, তাহলে কিন্তু আমি পড়বো না, আমার মনে হবে আমি রেখে দিব কিন্তু ওই শেলফে উঠে, যে আচ্ছা ওই আমার তো পরীক্ষা, আমি পরীক্ষার 2-3 দিন আগে আমি পড়ে ফেলতে পারবো। হ্যাঁ, এই চিন্তা নিয়ে অনেকে বসে থাকি, তোর আগ মুহূর্তে আমি শুরু করি, আমার মাথায় একটা চিন্তা থাকে যে আমি লাস্ট মুহূর্তে আমি পড়লে কিন্তু পেরে যাই, তো সেই জন্য আমি কিন্তু উঠায় রাখি যে আমি ভালো স্টুডেন্ট, আমি মনে রাখতে পারি, তো ওই যে উঠায় রাখি শেলফে, এই তখন 3 দিনে বা 10 দিনে আমার পক্ষে কিন্তু সেটা পড়ে পড়ে শেষ করা সম্ভব হয় না। তখন কিন্তু কে জানে আমি যে ভেতর থেকে, আমি যে এই জায়গাগুলো পড়ার জায়গাটায় যে ফারাক আছে এই জিনিসটা আমার আশেপাশের মানুষ কিন্তু জানে না। আমি যেটা করি একমাত্র আমি জানি আমার ব্রেনে কি চলে, আমার মনে কি চলে, আশেপাশের মানুষ কিন্তু সেটা জানে না। হতে পারে আমরা অনেকেই হয়তো বা খেয়াল করি যে হ্যাঁ ছেলের, আমার বাচ্চাটা বা আমার ছেলেটা হচ্ছে সারাদিন টেবিলে বসে থাকে, ও তো বই সামনে নিয়ে বসে থাকে পড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে সে আসলে পড়ছে না, পড়ছে না, বইটা সামনে আসে কিছু হয়তো বা সে অন্য কিছু ভাবছে, অন্য মাথায় ঘুর 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 করছে অন্য কিছু, হয়তো বা মোবাইলটা নিয়ে বসে আছি, হয়তো বা অন্য বিষয় নিয়ে, হয়তো বা অন্য আরেকটা টপিক নিয়ে যেটাতে আমি ইন্টারেস্ট ফিল করি সেগুলো চিন্তা করছি, আর না হলে আমি চিন্তা করছি যে আমি কোনো না কোনো সময় পেরে যাব, কিন্তু আসলে এটা গায়েবীয় তো না, তাই না? আমি তো পড়াগুলো জমিয়ে ফেলছি, তো এই যে আমি জমিয়ে ফেলছি একটা পেজ, আমি পড়ি উপরে দুই দুই লাইন পড়ি, মাঝখানে 2 লাইন পড়ি, শেষে 2 লাইন পড়ি, পড়ার পর যেটা হচ্ছে কি মাঝখানে কিন্তু গ্যাপ থাকছে, এই গ্যাপটা যে থাকছে কে জানে, আমি জানি, তাই না? তো তখন দেখা যাচ্ছে পরীক্ষা যখন আগে আসতে থাকে, আমি তো জানি এখানে ফাঁকা আছে, হ্যাঁ, তো তখন দেখা যায় এই ফাঁকাগুলো অনেক জমে যাচ্ছে, তখন কিন্তু আমার মধ্যে এক ধরনের ভয় কাজ করে, ভয় কাজ করে এবং চাপ ফিল হয়, কারণ শুধু আমি বাংলা না, আমি ইংলিশ, আমি ভূগোল, আমি ম্যাথ, এরকম সব জায়গায় কিন্তু আমি রেখে রেখে দিই। তাহলে একবার চিন্তা করে দেখো, যারা দেখছো তারা কি আমরা এরকম করি না? আমরা করি, কিন্তু করি বলেই কিন্তু তখন আমার স্ট্রেসটা বেড়ে যায়, চাপটা বেড়ে যায়, তখন আমি আসলে ফোকাস দিতে পারি না যে এতগুলো জমে গেছে কোনটা রেখে কোনটা পড়বো, আমার তখন হয়রানি লাগে। তো এই জায়গাটায় এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যেটা আমরা করি সাধারণত, যে আমার রেজাল্ট কি হবে, রেজাল্ট কি হবে, আমাকে কোন একটা পজিশনে পৌঁছাতে হবে, হতে পারে আমি ফার্স্ট হতে চাই বা কোন প্লেস আনতে হবে, কোন হতে পারে GPA 5 পেতে চাই, তো আমার ওই যে এক্সপেক্টেশন থাকে, ওই এক্সপেক্টেশন যদি পূরণ করতে আমার মনে হয় যে আমি হয়তো বা পারবো না, আমাকে ওইটাতে পৌঁছাতেই হবে, হ্যাঁ, এই পৌঁছাতে হবেই, এই চিন্তাটা আমার ভেতরে কিন্তু ভয় তৈরি করে, এবং যত তাড়াতাড়ি যত কাছে পরীক্ষাটা চলে আসতে থাকে ততই আমার মধ্যে এই চাপটা তৈরি হতে থাকে। কেন চাপ হতে থাকে? একে তো আমার চাপ, এবং তার চেয়ে বেশি চাপ হচ্ছে সবার চোখ থাকে আমার উপরে, উপরে আমার প্রতি আশা থাকে, এই যে সবার আশা পূরণ করার জন্য আমি পূরণ করতে পারবো কি পারবো না, এটার জন্য আমার মধ্যে চাপ হতে থাকে, তখন আমার চাওয়ার চেয়ে বেশি অন্যের স্বপ্ন পূরণে আমি কিন্তু মানে আমার টার্গেট হয়ে যায়, তখন কিন্তু আমার মধ্যে চাপটা বেশি হয়, তো তখন আমি পড়তে যেয়ে পড়তে পারি না। এখন কথা হচ্ছে, যদি আমি বলি যে এই এই টেনশনটা কার, রেজাল্টটা কার, আমার আমার,
আমার, যদি আমার হয় তাহলে আমি যদি অন্য মানুষের দিকে ফোকাস না দিয়ে, হ্যাঁ ফোকাস না দিয়ে আমি যদি আমি যেটা চাই, আমার টার্গেট কি, আমি কি চাই, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমার ফার্স্ট হতেই হবে বা আমাকে এই টার্গেটটা আনতেই হবে, যদি এরকম থাকি আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমার রেজাল্ট যাই হোক না কেন সেই জিনিসটা আমি কিন্তু মানতেও পারি না। আমারও মানা না মানার একটা বিষয় থাকে, তো আমি নিজেকে যদি ওই পারমিশনটা দেই যেটাই হোক, যে রেজাল্ট হোক, আমি সেটাকে ওয়েলকাম করি এবং পারমিশন দেই যে আমার হতে পারে, আমার মধ্যে সেটা হতে পারে, যদি এই ভয়ের চোটে কিন্তু আমরা ওই পারমিশনটা নিজেকে দিতে পারি না, চাচা হলে হবে, তখন হইলে হবে কথাটা বলতে গেলে আমার মধ্যে কিন্তু ভয় কাজ করে যে কেন হবে, এই জায়গাটা যখন চাপ দিয়ে ধরি যে কেন হবে তাহলে কিন্তু আমার প্রেশার ফিল হয়। তো আমি জায়গাটায় নিজেকে একটু স্বস্তি দিতে পারি যে যেটাই হোক আমি কিন্তু করি, এই যে যা আগের যে ধাপটা বললাম যে ফাঁকা রেখে দেই, তা আমরা ওই ওই জায়গাটায় আমরা অ্যাওয়ার যেন হই যে আমরা পড়ার সময় যেন আমি পড়তেই বসি এবং এটাকে ফোকাসড করে আমি যদি মনোযোগ দিয়ে ওই জায়গাটা পড়াশোনা করি তাহলে কিন্তু আমার ভয়টা থাকে না। এই পৃষ্ঠার পুরা পৃষ্ঠাটা যদি আমি পড়ে ফেলি তাহলে কিন্তু আমার পরীক্ষার হলে অতটা ভয় লাগবে না, আমি নিজে আসলে তৈরি হব। এবং পরীক্ষার হলে হ্যাঁ ওটার জন্য তো আমার একটু ভয় লাগবে, পরীক্ষা তো আর সবাই ফুর্তিতে যা পরীক্ষা দেই না আমরা, তাই না, একটু তো টেনশন হবে, তো আমি যখন ভয় লাগে তখন আমি নিজেকে একটু আশ্বস্ত করে বসবো যে আমি যতটুকু পড়েছি সেটার উপরে আমি পরীক্ষা দিই, হ্যাঁ এবং পেছনে কি হবে কি হয়েছিল সামনে কি হবে সেটা বলতে গেলে আমি কিন্তু আমার প্রশ্নের উপরে, আমার খাতার উপরে, আমার পড়ার উপরে আমার ফোকাস থাকবে না, সো হচ্ছে ওই জায়গাটায় ফোকাস দেওয়া আর কি। আপু, আমাদের আমরা যারা ছাত্র আছে আমাদের একটা কমন ভয় কাজ হলো প্রেজেন্টেশন দেওয়া। তো প্রেজেন্টেশন দিতে গিয়ে সবার সামনে কথা বলতে গিয়ে বেশিরভাগ সময় আমরা অনেকেই নার্ভাসনেস স্ট্রেসে ভুগি, তো এই বিষয়ে আপনি কি বলবেন আমাদের এই সময়টাতে কি করা উচিত? প্রেজেন্টেশন যখন দিতে যাচ্ছি, শব্দটা হচ্ছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে কি, প্রেজেন্ট করা, তাই না, প্রেজেন্ট করা, সেখানে প্রেজেন্ট করা শুধু আমার যে আমি যেটা লিখে নিয়ে যাব সেটা প্রেজেন্ট করা তা না, আমি আমাকেও প্রেজেন্ট করা। হ্যাঁ এখন আমি যদি বলি যে আমরা আসলে গোড়াতে যদি যাই, আমরা ছোটবেলা থেকে এই যে একটু আগে বললাম রেজাল্টের কথা, আমরা আসলে ছোটবেলা থেকে কিন্তু আমরা রিকগনিশন পাই না, আমি যদি ভালো রেজাল্ট করি বা আমি যদি কোনো ড্রেস পরি, আমি যদি কোনোভাবে কথা বলি, হ্যাঁ দেখা যাচ্ছে কেউ না কেউ আমাকে হয়তোবা বলছে তুমি এভাবে কথা বলছো কেন, তুমি এভাবে ড্রেস পরছো কেন, তোমার আসলে বা এটা বললোই না, হয়তোবা আমরা সব প্যারেন্টসরা বা বড়রা আড্ডা দিচ্ছে, আমি হয়তো দৌড়ায় গেলাম যে একটা কোনো কথা বলতে গেলাম, আমরা দেখি আমরা কি করি সাধারণত তাকে একটু ধমক দিয়ে বলি বড়দের মধ্যে তোমার কি এখানে আসছো কেন, যাও তুমি, হ্যাঁ তো এই যে যাও তুমি আমরা বলে দিচ্ছি, আমার এই ছোট মনটা তখন কিন্তু ডিসিশন নেয় যে এরকম সমাবেশে যাওয়ার উপযোগী আমি না। হ্যাঁ এটা আমরা কিন্তু একদম ছোট থেকে 2 বছরের মধ্যে আমরা কিন্তু নিজেকে ফিলিং লেভেলে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলি সাইকোলজিক্যালি, যে যেটা আমরা পর্যবেক্ষণ করি, যেটা শুনি, সেইভাবেই নিজেকে কিন্তু আমরা নিজেকে প্রেজেন্ট করে থাকি, তো তখন এই ভয়টা কাজ করে যে আমি আসলে প্রেজেন্টেবল না, আমি সামনে যে যাব, সামনে যে যে কথা বলবো এরকম হয়তো বা কথা শুনতে হতে পারে আমাকে নেগেটিভ, কেউ আমাকে জাজ করবে, কেউ আমাকে হয়তো বা আমার কথা হয়তো বা কেউ বুঝবে না, বা আমি হয়তো বা ঠিক মতো বুঝে বলতে পারবো না, এই ভয়গুলো কাজ করে। হ্যাঁ তো আমরা যারা প্রেজেন্টেশনে যাব, যাওয়ার আগে অবশ্যই আমি একটু চিন্তা করব যে আমি কি সেই ছোট মানুষটা আছি, আমি আজকে অনেক বড় হয়েছি এবং প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি তৈরি হচ্ছি, মানে এখানে এসেছি তার মানে হচ্ছে আমি কালকে প্রেজেন্টেশন দিব, অলরেডি আমি প্রেজেন্টেশন দেওয়ার জন্য তৈরি এবং এটা আমার
এটা আমার কি বলে, এটা আমার গ্রুপের একটা ওয়ার্ক আমি করব, তো আমি তখন নিজেকে তৈরি করে সেখানে আমি কিন্তু অলরেডি নেই, এবং আমি কোনটা নিয়ে, তারপরে হচ্ছে কি আমার প্রেজেন্টেশনের স্লাইডে কি থাকলো, আমি স্লাইড গুলো যদি ইনফরমেশন গুলো যদি আমি ঠিক করে চিন্তা করি যে আমি আসলে কি বলতে চাই, আমি আসলে ওখানে যে তাদেরকে কি বলতে চাই এবং দিন শেষে তারা কি নিয়ে যাবে আমার কাছ থেকে, এটা নিজের মতো চিন্তা করা যে আমি কিভাবে প্রেজেন্ট করতে চাই, কে কিভাবে প্রেজেন্ট করছে সেটা না, তার দিকে তাকাবো না, আমি মনে করো যে এই স্ট্রেসটাই, আমি এই স্ট্রেসটা সম্পর্কে কি বলতে চাই, হ্যাঁ কি বলতে চাই আমি চিন্তা করবো যে হ্যাঁ আমি আসলে প্রথম বলতে চাই স্ট্রেসটা আসলে কি জিনিস, কিভাবে হয়, এই জিনিসগুলো ইনফরমেশন গুলো যদি আমি সুন্দর করে নিজেকে ঠিক করে দিই, ঠিক করে আমি স্লাইড গুলো গুছিয়ে ফেলি, তারপরে যেটা হচ্ছে আমি দাঁড়াতে যাচ্ছি আমার বুকের ভিতর ধক 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 করবে, তাই না, করবে যে আমি যাই এটার তৈরি করতে যাচ্ছি, দেন হচ্ছে আমি ওখানে আগে প্রিপেয়ার হব যে আমি অলরেডি আমার প্রেজেন্টেশন তৈরি, আমি যে ড্রেসটা পরতে চাই আমি নিজের আয়নার দিকে তাকিয়ে দেখব আমাকে কেমন লাগছে, আমি যখন আরেকটা মানুষকে দেখে সুন্দর বলতে পারি তাহলে আমি কি আমার মতো করে তাকায় দেখতে পারি না আমাকে যে আমাকে কেমন লাগছে, আমি আমার মাথায় নিশ্চয়ই কিছু আইডিয়া আছে যে হচ্ছে আমি এই ড্রেসটা পরবো, এরকম করব আমার মাথায় রাখবো যে আমি আসলে কোন সিচুয়েশনে যাচ্ছি, এটা হতে পারে শুধু প্রেজেন্টেশন না, হতে পারে কোনো, অনেকেই বলে আমার কাছে এসে যে আমি কোনো প্রোগ্রামে যেতে পারি না, একটা বিয়েতে যাব আর সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আমাকে হয়তো সুন্দর লাগবে না, আমি সেই জন্য কি করছি আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি না, কারো সামনে যাচ্ছি না, কারণ আমার মধ্যে ভয় কাজ করে, তখন আমি কিন্তু মাথায় নিব যে আমি কোথায় যাচ্ছি, সেই অনুযায়ী নিজেকে আমি তৈরি করতে পারি। অন্য মানুষ আসলে কি সবসময় বলে, বলে না, তার চেয়ে বেশি আমি ইন্টারনালি আমাকে বলতে থাকি তুমি ঠিক নাই তুমি ঠিক নাই, সো হচ্ছে মানুষ কিন্তু এত চিন্তা করে আমার দিকে তাকায় থাকবে তা না, আমি একটু নিজেকে যদি সেই জায়গাটায় বলতে পারি যে আমি ঠিক আছি, আমি যেমন আমার মতো ঠিক আছি। আপু, পরবর্তী প্রশ্ন আমার, যে আমরা অনেকেই কর্মজীবনে অনেক স্ট্রেস যেটা আমরা ব্যক্তিগত জীবনে নিয়ে এসে, এবং এই ব্যক্তিগত জীবনে নিয়ে এসে আমরা পরিবারের অনেক মানুষের সাথে, আমাদের আশেপাশের যে মানুষজন তাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে থাকি, তো আপু এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এক জায়গার স্ট্রেস আরেক জায়গায় নিয়ে এসে আমরা ওখানের মানুষদের সাথে খারাপ ব্যবহার করতেছি, তো এটা দূরকরণ বা এটা কন্ট্রোল করতে পারি? আচ্ছা হ্যাঁ, আমরা কর্মজীবনে স্ট্রেসটা আমরা বাসায় নিয়ে আসি, কারণ হচ্ছে সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা না বলতে পারি না, এক আমার কর্মস্থলে যখন অনেক কাজ হয়, হ্যাঁ কাজ থাকে, বস যখন আমাকে অনেক কাজ দেয় তখন আমি কিন্তু সে জায়গায় দেখা যায় না বলতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই ভালো ছেলে ভালো মেয়ে হতে চাই, ভালো স্টাফ হতে চাই, রিকগনিশন পেতে চাই, হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা শুনতে চাই যে আহারে মেয়েটা অনেক কাজ করে, অনেক পরিশ্রমী, বা শুনতে চাই যে ও ওর জীবনটা বিলিয়ে দিচ্ছে কাজের জন্য, আমরা কিন্তু সবাই রিকগনিশনের হাঙ্গার, আমরা ভালো ফিল করতে চাই, হ্যাঁ এবং ওই রিকগনিশনের আশায় কিন্তু আমি অনেক কাজ নিয়ে ফেলি। মনে করো যে কলিগদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক এবং আমি না বলতে পারি না বিধায় আমাকে সবাই কাজ দেয়, আমি কাজ করেও দেই এবং সবাই বলে উনি কখনো না বলেন না, উনি কখনো মুখের উপরে নাই বলতে পারে না, উনি সব কাজে সুন্দর করে সবাইকে হেল্প করেন, হ্যাঁ তো উনি অনেক ভালো এবং ওনার সাথে অনেক ভালো সম্পর্ক থাকে অনেক সময়, হ্যাঁ তো তখন দেখা যাচ্ছে কি আমি হয়তো বা মুখ বুঝে কাজগুলো নিচ্ছি এবং আমার নিজেরও কিন্তু কিছু দায়িত্ব থাকে, আমি একটা পজিশনে পজিশন হোল্ড করি, আমার নিজস্ব রেসপন্সিবিলিটি নিশ্চয়ই আছে, তো দেখা যায় ওই কাজগুলো জমে এবং আদার্স যারা আছেন সবার কাজও আমি কিন্তু নেই, একটু একটু করে নেই, হ্যাঁ তো নিতে নিতে দেখা যায় যে এটার পরিমাণটা অনেক বেড়ে যায়। ওই যে স্ট্রেসটা আমার ভেতরে
যখন নিতে 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 চাপের পরিমাণ যেটাকে একদম স্ট্রেসের পর্যায়ে চলে যায়, তখন এই যে না বলতে পারি না, তখন আমি ভেতরে কিন্তু আমার রাগ হয়, রাগ হয়, রাগটা তো আমরা দেখাতে পারি না, ভেতরে কষ্ট হয় তখন। হ্যাঁ, এই কষ্টটা ভেতরে থাকে এবং আমাকে যেহেতু এখানে কেউ বোঝে না, বাসায়ও আমার একটা রোল থাকে, যখন আমি বাসায় যাই তখন ওই বাসার রোলের জন্য বাসার মানুষও তো আমাকে বলতে থাকে যে তুমি এটা করো, হুম হুম এটু এটা তো তোমার করা উচিত ছিল, এটা তোমার করা দরকার ছিল, তুমি শুধু অফিসে করবা, তোমার কি বাসার কোনো রেসপন্সিবিলিটি নাই, ফ্যামিলির প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই, বাবার প্রতি নাই, মায়ের প্রতি নাই, ভাইয়ের প্রতি নাই, বা হাজবেন্ড হলে তোমার এটা নাই, মা বাবা হলে বলবে যে আমাদেরকে তো তুমি দেখাশোনা ছেড়েই দিয়েছো। তো এই যে বাইরে সারা বিশ্বের সমস্ত জিনিস আমি নিতে চাচ্ছি, কিন্তু আমি বাসার থেকে যখন পাচ্ছি না, তখন আমার অভিমান কাজ করে। হ্যাঁ, অভিমান কাজ করে এবং বাসায় এসে তখন আমি কিন্তু সেটা ব্রাস্ট করি, যেটাকে বলি আমরা বার্ন আউট, বার্ন আউট বলি। হ্যাঁ, তখন ব্রাস্ট করি এবং আমার এই পছন্দের মানুষদের সাথে আমার সম্পর্ক খারাপ গুলো হতে থাকে, হতে থাকে শুধু বাসা না, এটা কর্মক্ষেত্রেও তখন আস্তে আস্তে করে এটা কিন্তু হঠাৎ করে ব্রাস্ট হবে, হবে যে না তা না, হবে। তো আমার ওই জায়গাটা কি হচ্ছে, তাহলে আমি কাজ নেওয়ার সময় আমি রিকগনিশন চাই, পরবর্তীতে কিন্তু আমার এই রিকগনিশন আর থাকে না, আমার কাজের মান কিন্তু কমে যেতে থাকে, অনেক কাজ হলে পরে আমার গুলো তো পারিই না এবং হুম অন্যান্য মানুষের গুলো আমি কিন্তু ঠিক মতো ভাবে সুন্দর করে গুছিয়ে করতে পারি না, যখন করতে পারছি না তখন তারাও কিন্তু আমাকে নেগেটিভ কথা বলবে, ও আপনি তো আগে ভালো করতেন এখন করতে পারেন না, এখন তো আপনি, আরে ভাই এটা কি করলেন, পারবেন না তো নিছিলেন কেন, এই কথাগুলো শুনতে থাকি, তখন কিন্তু রাগ রাগ হয়ে যায়, তখন কিন্তু আমরা আসলে স্ট্রেস আউটটা হয়। তো আমার যে জায়গাটা করা আমি করতে পারি সেটা হচ্ছে যে আমি ভালো অবশ্যই শুনতে চাই, তবে আমি একটা ব্যালেন্স যেন রাখি, আমি না বলতে যেন শিখি, যে আমি আমার কাজটা এতটুকু আছে যে হ্যাঁ আমি এতটুকু করতে পারবো, আপনারটা যদি আমি না পারি আমি যেন খুব সুন্দর করে ওনার ফিলিংটাকে টাচ করে আমি যেন বলি যে আমার পক্ষে আসলে সম্ভব না এই কাজটা করা, পরে করতে পারি বা কিছু বলতে পারি। আপু, আসলে মনে হয় আমরা আপনার লাস্ট কথা ধরে যদি আমরা আগাই, যে আমাদের না বলতে অনেক হেজিটেশন কাজ করে, যে অপরপক্ষের মানুষটা কি ভাববে বা আমার অ্যাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন আসবে কিনা। তো খুব সহজে যদি আমরা না বলতে, মানে যাতে ওই মানুষটাও মন খারাপ করলো না, আবার আমার কাছেও যাতে প্রেশার না আসে, তো এত ইজিলি বলার যদি সহজ কোনো মাধ্যম বলতেন যে না বলার ক্ষেত্রে আমরা মেনে চলতে পারি। আমরা আসলে না বলার ক্ষেত্রে আমরা যখন না কথাটা শুনতেছি, হ্যাঁ, তখনই কিন্তু মনে হয় যে মুখের উপর না বলে দেবে, হ্যাঁ, এটা এটাই মনে হয় আমাদের। তো না বলার টেকনিকটা হচ্ছে, প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমি না বলা, আমি তো না বলতে পারি না, যে না বলতে পারি না সে কিন্তু আমি পারবো না বলতে, তো আমি আসলে প্রিপেয়ার হব আগে কিভাবে আমি না বলবো এবং কেন আমি না বলবো, আমি কি আসলে না বলতে চাই, এই তিন চারটা প্রশ্ন আমি নিজেকে করব। করার পরে যদি আসে ভেতর থেকে যে হ্যাঁ না বলতে হবে তা না, আমি কি না বলতে চাই, না বলতে হবে যদি হয় তাহলে আমি তার সাথে না বলতে যে রাগ ব্যবহার করে ফেলবো। হ্যাঁ, তো এই জন্য আমাকে তৈরি হতে হবে, নিজেকে ভেতর থেকে আসতে হবে, আসা যদি আসে যে হ্যাঁ আমি না বলতে চাই, আমার কষ্ট হচ্ছে, দেন হচ্ছে আমি আমার ভিতরে, আমি যেহেতু বলি নাই, আমার ভিতরে উসখুস লাগবে, হুম যে কারণ হচ্ছে না বলতে গেলে আমি যাকে না বলবো তাকে তো আমি অনেক ভালোবাসি, তাকে না বলতে গেলে সে সে কষ্ট পাবে, তাই না, কষ্ট পাবে এবং আমার মুখ থেকে প্রথম না শুনবে, ওই যে আমার একটা ভয় কাজ করে যে ওই মানুষটাকে হারানোর ভয় কিন্তু আছে। হ্যাঁ, সেই জন্য প্রিপেয়ার হওয়া, আমি এমন ভাবে নাটা বলতে পারি যেটা উইথ রেসপেক্ট, এবং আমার আমি আই স্টেটমেন্টে বলবো আমি খুবই সরি, আমি যদি আপনার এই কাজটা করে দিতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার এই বর্তমান অবস্থা হচ্ছে এরকম, আমি আসলে আর নিতে পারছি না, কাইন্ডলি আপনি কি আমার এই জায়গাটা ফিল করবেন,
আমি কিন্তু আপনার এই জায়গাটা ফিল করছি। আমি জানি আপনি হার্ট হবেন, আপনি হার্ট হবেন, আপনার হয়তো বা খারাপ লাগবে, আমি খুবই সরি এই জন্য, কিন্তু আমার আসলে এটা করা সম্ভব হচ্ছে না, আমি আসলে নিতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। এখন এটা আমি বললাম, বলার পরে এখন কথা হচ্ছে যে ওই পক্ষ থেকে হতে পারে আমাকে পজিটিভলি নিতে পারে, হতে পারে আমাকে নেগেটিভলিও নিতে পারে, এই রিস্কটা আমাকে নিতে হবে, যে আমি তাকে পেতেও পারি আবার হারাতেও পারি। এখন কথা হচ্ছে যে আমি তাকে হারাবো চিন্তা করে আমি কি এই স্ট্রেসটা নিয়ে চলবো কিনা। যদি আমি স্ট্রেসটা নিয়ে চলতে চাই তাহলে তো আমি ভালো থাকবো না, তাই না? তা আবার হতে পারে সেই মানুষটা আপনাকে, আপনার বলার উপরে আসলে ডিপেন্ড করবে যে হচ্ছে উনি আপনাকে অ্যাকসেপ্ট করছে কিনা। আপনি যদি সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারেন, উনি যেরকম করে ফিল করছে হ্যাঁ সেইভাবে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং সম্পর্কটা হয়তোবা সাময়িকের জন্য খারাপ লাগা থাকবে, পরে পরবর্তীতে আবার ঠিক হয়ে যেতে পারে। আপু, আপনার দীর্ঘদিনের কাউন্সিলিং অভিজ্ঞতায় যদি আমাদের স্ট্রেস নিয়ে কোনো কেস স্টাডি শোনাইতেন। আচ্ছা, স্ট্রেস নিয়ে, ওকে, তো একজন, আমি একটা একজন ক্লায়েন্টের কথা বলছি আজকে। ভালো সেলিব্রিটি একজন, আমি আজকের ঘটনাটাই বলছি, ভীষণ সেলিব্রিটি এবং এক নামে এখন সবাই তাকে চিনে, ওকে, ভীষণ ভাবে সবাই তাকে চেনে। তো অনেক ভালো কাজ করে এবং তার বয়স যত তার চেয়ে বেশি সে ফেমাস, ওকে, তার চেয়ে বেশি সে ফেমাস। এবং হচ্ছে তার হচ্ছে যে সে মোটামুটি এই বয়সে, তার বয়স খুব বেশি হলে 22 কি 23 হবে, 22 কি 23 হবে, সে তার ফ্যামিলির দায়িত্ব নেওয়া, ফ্যামিলি যেহেতু ভাই নাই সে তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছে। ফ্যামিলি যে খারাপ পজিশনে আছে তা না, কিন্তু তাকে কোনো না কোনো কারণে তার ওই দায়িত্বটা নিতে হয়। তার তার মধ্যে আসছে কি, এই বয়সে তার ভার্সিটিতে পড়তে হয়, ভার্সিটি চালাতে হয়, তারপরে হচ্ছে সে তা সে সেলিব্রিটি যেহেতু সেখানে তার অনেক বেশি কাজ আছে, তারপরে হচ্ছে তার সেলিব্রিটি হওয়াতে তার বেশ নাম ডাক হয়েছে, এখানে কিছু রিস্ক আছে, তার লাইফ রিস্ক আছে, সেই সেটার চাপ আছে। তারপরে হচ্ছে তার একটা বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডেরও একটা চাপ রয়েছে। হ্যাঁ, তো সে বয় এস্টে বয়ফ্রেন্ডের ইস্যু নিয়ে যে হচ্ছে সে যাকে হচ্ছে পছন্দ করে সেও বেশ নাম টাম করা একজন মানুষ, সমাজে সবাই তাকে জেন্টলম্যান হিসেবে চিনে, কিন্তু তার ভেতর থেকে একটা চাপ হচ্ছে বাসা থেকে তাকে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু ভদ্রলোক তাকে আপাতত বিয়ে করবে না, তার কারণ হচ্ছে যে আরেকটু সময় নিতে চায়, ভদ্রলোকের অনেক বয়স। হ্যাঁ, মানে বিয়ে করার জন্য সে ঠিক আছে, মানে স্টাবলিশড একটা ছেলে, তার বয়সে সে 22 বছর 23 বছরের স্টাবলিশড, হ্যাঁ পড়াশোনা যদিও কমপ্লিট হয়নি কিন্তু সে স্টাবলিশড। তো এখন কথা হচ্ছে যে কেন সে বিয়ে করতে চায় না, এটা হচ্ছে ভীষণ রকমের স্ট্রেস। তো যেটা হলো, তা বাইরে তারা মানে একটু ঘুপ মানে একটু বসে কফি খাবে বা করবে, সে ভদ্রলোক যেতে রাজি না, সে ভদ্রলোক যেতে রাজি না, তার কারণ হচ্ছে যে যদি তাকে কেউ দেখে ফেলে তাহলে এটা তার জন্য খুবই মানে এটা নেগেটিভ হবে, কিন্তু সেও সেলিব্রিটি, তা ওই ভদ্রলোকের চেয়ে বেশি সে হলো সেলিব্রিটি। তো দেখা যাচ্ছে সেই ভদ্রলোক একদিন কফি খেতে বসছেই, তো ওই মুহূর্তে একজন এসে তাকে বলছে যে ফুপা কেমন আছেন, ওকে। তো এটা শোনার সাথে সাথে তার মাথা গরম হয়ে গেল, গরম হচ্ছে যে 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 কোনো কিছু বলতে পারে, ভাইয়া বলতে পারে, আঙ্কেল বলতে পারে, যে কোনো পরিচয় বলতে পারে, কেন ফুপা বলেছে। হ্যাঁ,
তো সেই জায়গা হুম থেকে সে অনেক খারাপ ফিল করছে, এবং এটা এই এই সেই ঘুরে খুঁজে পেয়েছে যে হচ্ছে আসলে তার স্ট্রেসটা এই যে না দেখার পিছনে, না দেখ মানে বাইরে না যাওয়ার পেছনের কারণ তাহলে আপু এটা। তাহলে আমি কি তাকে ছেড়ে দিব? আমি যদি এখন তাকে ছেড়ে দেই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাকে আবার নতুন করে ভাবতে হবে। আমি ছাড়তে চাচ্ছি না, আমি ছাড়তে চাচ্ছি না, না হলে আমাকে অন্যকে বিয়ে করতে হবে। এইটা হচ্ছে তার আরেকটা স্ট্রেস। এখন এই যে স্ট্রেসে বেশ কটা প্লেট তার তার সামনে রেডি, তো এখন হচ্ছে সে কোন কোন জায়গাটা থেকে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, কোন জায়গাটা নিয়ে সে আগে কাজ করবে। তো তারপরে দেখা গেল সে এই যে অন্যান্য যে জায়গা স্ট্রেসগুলো সেগুলো সে মানিয়ে নিতে পারছে, এই জায়গা স্ট্রেসটা তাকে বেশি কষ্ট দিচ্ছে। তো আমরা কি করছি, অনেকগুলো স্ট্রেস যখন থাকছে তখন সে প্লেট আকারে সে কিন্তু সাজালো, বললাম যে তুমি সাজাও কোনটা কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন আমরা যখন অনেকগুলো হয়ে যাবে তখন আমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারি প্রায়োরিটি অনুযায়ী, যে কোন কোন স্ট্রেসটা নিয়ে আমি আগে কাজ করব। আমরা যখন স্ট্রেস আমাদের মধ্যে চলে আসে তখন আমরা কি করি, সবগুলো একসাথে চিন্তা করি, তাহলে কি হচ্ছে সব কিন্তু ম্যাগি নুডলসের মতো আমার মাথায় প্যাচ খেলে যায়। হ্যাঁ, আমি কিন্তু সেই প্যাচ সরাতে পারি না। যখন ও সাজাতে পারলো তখন তার মধ্যে একটা রিল্যাক্স ফিলিং হলো যে হ্যাঁ, আমি এখান থেকে কাজ করতে চাই। হ্যাঁ, তো আস্তে আস্তে সে প্রথম এটা নিয়ে কাজ করলো, যখন এটা নিয়ে কাজ করা শুরু করলো দেন হচ্ছে তার এই প্লেটটা শেষ হয়ে গেল, তখন দেখে অন্যান্য জায়গাগুলো তার কিন্তু অনেক কমে গেছে। তার মানে বোঝা গেল তার ওই স্ট্রেসটা প্রত্যেকটা স্ট্রেসের উপরে ওভারল্যাপিং ছিল, তার মানে হচ্ছে ওই স্ট্রেসটাই সবচেয়ে বেশি ছিল। তো এটা সরে যাওয়ার সাথে সাথে অন্য জায়গাগুলোতে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে, সে তার কাজ করতে পারছে, হ্যাঁ, এনার্জি পাচ্ছে। তো আমরা যারা এরকম ভাবে স্ট্রেস অনেকগুলো আছে, আমরা আগে খুঁজবো যে কি করে এগুলোকে আলাদা করা যায়। আলাদা করে করে দেখবো, আমরা যখন একসাথে দেখি তখন কিন্তু খুঁজে পাই না, ওয়ে পাই না। তো আলাদা করে খুঁজে খুঁজে প্রত্যেকটা খুঁজে খুঁজে যখন একটা একটা করে ধরবো, তখন কিন্তু আস্তে আস্তে করে আমার স্ট্রেস গুলো আসলে ওখান থেকে মানে কমে কমে যাবে, আস্তে আস্তে করে কমে যাবে। তখন দেখবেন যে হ্যাঁ, একটা যখন শেষ হবে তখন আপনি আরেকটা ধরেন, হ্যাঁ, তখন দেখবেন যে রিল্যাক্স লাগা শুরু হয়েছে, এবং এই সময়টায় আমরা কিন্তু ফিজিক্যালি অনেক বেশি ইফেক্টেড হই। আমি হয়তো বা শেষের দিকে আপনাদেরকে হয়তো বলবো যে আমরা আসলে ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি কোন কোন জায়গাগুলোতে আমরা এফেক্ট হই আসলে, সেটা বলবো। ধন্যবাদ। আপু আপু, এই সুযোগে আমরা একটু কিছু ফেসবুকে, যেহেতু লাইভ হচ্ছে, আমরা একটু কিছু কমেন্ট পড়তে যাচ্ছি। তো ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের জন্য শুভকামনা জানিয়েছে, স্পেশালি আপনার জন্য। যদি আমরা কিছু কমেন্ট পড়ি, যেমন টন্নি সাদিয়া লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু, ইউ আর লুকিং আউটস্ট্যান্ডিং টুডে, থ্যাংক ইউ আপু। এবার অনেকে আপনাকে মেনশন দিয়ে তাদের ভালোবাসা জানিয়েছে। রুমা রয় মনা লিখেছেন যে হ্যালো বুশরা আপু, কেমন আছো। তারপর অনেকেই, যেমন একজন কোশ্চেন করতেছে যে স্ট্রেসের কথা শুনতেই স্ট্রেস হচ্ছে, তো আপু এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন যে স্ট্রেসের কথা শুনেই স্ট্রেস হচ্ছে, বিষয়টা কিভাবে ডিল করা যায়। স্ট্রেসের কথা শুনলে তো স্ট্রেস লাগবে, স্ট্রেস শব্দটাই তো একটু ওজনদার, তাই না? কিন্তু শুনলে যদি শুনলে স্ট্রেস হবে নাকি আসলে অলরেডি আমার মধ্যে কোনো স্ট্রেস আছে? শুনলেই কিন্তু স্ট্রেস লাগে না, শুনলেই যদি স্ট্রেস লাগে তার মানে আমার ভেতরে বেশ কিছু স্ট্রেস আছে যেগুলো আমাকে রিকল করছে। তাহলে আমি স্ট্রেসগুলো একটু খুঁজি। এই মাত্র আমি বলে দিলাম যে আমরা স্ট্রেসের অনেকগুলো প্লেট বানাতে পারি গুছিয়ে গুছিয়ে, যে আমার আসলে কি কি স্ট্রেস আছে ওগুলো খুঁজে বের করে একটা একটা করে নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এবং যখন এই স্ট্রেস নিয়ে কাজ করব তখন কিন্তু নিজেকে চাপ দিব না যে তোকে এটা করতেই হবে, তোকে এটা পারতেই হবে। হ্যাঁ, ওই জায়গাটা আমি একটু রিল্যাক্স দিব, আমি আসলে করতে চাই কিনা নিজেকে জিজ্ঞেস করব। ধন্যবাদ। আপু ধন্যবাদ আপু। আমাদের দৈনন্দিন জীবনে আসলে বিভিন্ন ডিসিশন নিতে গিয়ে আমরা খুব কনফিউজড হয়ে যাই, এটা থেকে আমাদের অনেক রকমের স্ট্রেস হয়। তো
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ট্রেস, এটা কিভাবে আমরা কিভাবে সামলাতে নিবো, পারি? কিভাবে নিতে পারি? প্রথম কথা হচ্ছে, সিদ্ধান্ত মানে কি আর কি আমরা জানি কিনা, যারা দেখছি, সিদ্ধান্ত মানে হচ্ছে এটা একটা লাস্ট স্টেজ। সিদ্ধান্ত নেওয়া মানে এরপরে আর কিছু নাই। তো হচ্ছে এটা নেওয়ার আগে অবশ্যই আমি কিভাবে ভাববো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমি যে সিদ্ধান্ত নিতে চাই সেই সিদ্ধান্তটা কি সেটা কি আমি জানি, নিজেকে প্রশ্ন করব। তারপরে দেখব যে আমি কি বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, কেন নিতে চাচ্ছি, এই বিষয়টা সম্পর্কে আমি কতটুকু জানি, এবং এইটার ভেতরে আমার কি কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাকে কিন্তু আগে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, পর্যালোচনা করতে হবে, একটু রিসার্চ করতে হবে। করে তারপরে আমি চিন্তা করব যে আসলে আমি কি আদৌ সিদ্ধান্তে পৌঁছাতে চাই। তাহলে কিন্তু আমি ক্লিয়ার হয়ে যাব। এখন কথা হচ্ছে এই সিদ্ধান্তের মধ্যে, এই যে আমি বলছি অ্যানালাইসিস করতে, কারণ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কনফিউশন কাজ করে, হ্যাঁ, এবং হতাশ লাগে, অনেক কিছু চিন্তা মাথায় কাজ করে। আদৌ আমরা বলি যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না, তার কারণ হচ্ছে আরেকটা বিষয় আছে যে আমি কিন্তু এরকম ধরনের অনেক কথাও শুনে থাকি যে হচ্ছে আমি সিদ্ধান্ত নিতে জানি না, আমি যা সিদ্ধান্ত নিই সব ভুল নেই, আমি জীবনে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারি নাই। হ্যাঁ, এগুলো চিন্তাও কিন্তু কাজ করে, এগুলো চিন্তাও কিন্তু আমাকে আটকায় দেয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার জীবন, আমি সিদ্ধান্ত নিব। তো হচ্ছে এই সিদ্ধান্ত নিতে যেয়ে আমি একটু ভাববো, এই সিদ্ধান্ত নিতে নিতে গেলে আমার জন্য কোনো কিছু, কোনো কি কোনো জায়গায় কি কোনো হার্মফুল সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না, যদি থাকে তাহলে অবশ্যই আমি সেটা ভেবে নিব। আমি নিজের জন্য আগে ভাববো যে আমার কোনো ক্ষতি হচ্ছে কি না, এবং আমার এই সিদ্ধান্ত দ্বারা অন্য কোনো, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না। এখন কথা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে আমি হয়তো কাউকে ভালোবাসি। হ্যাঁ, এখন আমি তার বিষয়ে বিষয়ে সিদ্ধান্ত নিব। এখন আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালো নাই বাসতে পারে, সেটা হতে পারে। হ্যাঁ, আবার হতে পারে আমি যাকে সে ভালোবাসে না, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আমি নিবটা কিভাবে সিদ্ধান্ত, আমরা তো দুজন এক না। হ্যাঁ, ওই জায়গাটা কনফিউশন কাজ করবে, আসলে কি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বলেন তো, সেটা কিন্তু নেওয়া যাবে না, ওটা কিন্তু নেওয়া যাবে না। যদি আরেকজনের উপরে থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় সিদ্ধান্ত আমাকে ভাবতে, এই জায়গাটায় ভাবা যে আমার জন্য আসলে এটা হেলদি কিনা, কষ্ট হবে কিন্তু হেলদি কিনা আমি সেই জায়গাটায় ভাববো। এবং এই সিদ্ধান্তের পরে যে বললাম এটি লাস্ট, এরপরে নাই, এরপরে আমি অন্য কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি, অন্য কোনো ব্যাপারে পদক্ষেপ নিতে পারি, পদক্ষেপ আর সিদ্ধান্ত এক না। তো আমি ভেবে তারপরে আমি নিব। যদি আমি মনে করি যে আমি একা একা পারছি, হতে পারে, তাহলে আমি প্রফেশনাল কারো হেল্প নিতে পারি। যে আমাদের লাল সবুজ আছে, আপনারা ওখানে প্রশ্ন করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের অনেকগুলো অনেকেই আছে যারা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাডভোকেট আছে, আর ওরা আপনাদেরকে শুনবে, আর যদি মনে হয় এরপরে হচ্ছে না, আমি তো আছি আপনাদের সাথে, তাই না, আপনাদের পাশে। ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ আপু যেটা বললেন আর কি। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে এইরকম, যেটা কাউকে বলতে পারছেন না, আমরা আছি প্রস্তুত আপনাদের শোনার জন্য। আর আমরা এর সাথে গ্রুপের নামটাও বলে দিতে চাই, আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মেন্টাল হেলথ ম্যাটার্স নামে, এখানে আপনারা অ্যানোনিমাসলিও আপনারা মেসেজ করতে পারেন। আর যেহেতু এখন আমরা লাইভে আছি, তো আপনাদের যে কোনো স্ট্রেস রিলেটেড প্রশ্ন, আমরা অলরেডি আপু কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েও দিয়েছে, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করতে পারেন। আপু, আমার মোটামুটি আমার তরফ থেকে শেষ প্রশ্ন, যে কিভাবে দৈনন্দিন জীবনে একটি ব্যালেন্সফুল জীবন উপভোগ করতে পারেন? ব্যালেন্সফুল জীবন উপভোগ করতে পারো,
এখন কথা হচ্ছে, এটা তো অনেক বড় কথা নীরব। ব্যালেন্সফুল জীবন যদি আমি করতে চাই, তাহলে হচ্ছে আমি কোনটাকে ব্যালেন্স বলছি আমার চাওয়ার উপর ডিপেন্ড করবে। কেউ যে সারাদিন কাজ করতেই থাকবে করতেই থাকবে, তার কাছে মনে হবে এটাই আমার ব্যালেন্স। এটা তার মনে হইতে পারে, কিন্তু আমি আমার আমার জায়গা থেকে যদি আমি ভাবি যে আমি হেলদি লাইফ লিড করতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এটার উত্তর দিতে পারি যে হ্যাঁ, কিভাবে আমি হেলদি লাইফ লিড করতে চাই, যদি স্ট্রেস ফ্রি থাকতে চাই, যেটাকে স্ট্রেস আসবে কিন্তু স্ট্রেস ফ্রি কিভাবে থাকতে চাই। প্রথম কাজ হচ্ছে যে আমাকে আসলে না বলতে শেখা, না বলতে শেখা। আমার জীবনে বা আমার আসলে টার্গেটটা কি লাইফে, আমি কি চাই এটা স্পষ্ট জানা, আমি কি চাই কেন চাই এটার উত্তর জানা। এবং আমারই চাওয়ায় হচ্ছে যে যে আমি একটা বলি না, কি করছি কেন করছি, ও কি করব কেন করব, এটার উত্তরটা আমাকে ক্লিয়ার জানতে হবে, হ্যাঁ জানতে হবে। এবং আমি কোথায় পৌঁছাতে চাই আমার টার্গেটটা জানতে হবে, হ্যাঁ। এরপর তারপরে হচ্ছে যে আমি টার্গেটগুলো আমি সুন্দর করে দেখতে পারি যে আমি ইন ফিউচারে আমাকে কোথায় দেখতে চাচ্ছি, কিভাবে দেখতে চাচ্ছি, সেই জায়গাগুলো ঠিক করা। তারপরে যেটা হচ্ছে যে হ্যাঁ, আমি টার্গেট যখন সিলেক্ট করলাম, তাহলে আমি এখন ধাপগুলা তৈরি করতে পারি যে আসলে আমি ওইখানে কিভাবে পৌঁছাতে চাই, ওই জায়গাটায় আমার পৌঁছাতে হলে কি কি পদ্ধতি আমি অবলম্বন করতে পারি, কি কি অস্ত্র প্রশস্ত্র নিয়ে আমি নামতে পারি, হ্যাঁ, যে আমার স্টেপগুলো কি হবে, যে আমি কোথায় পৌঁছাবো। তাহলে আমার অ্যাক্টিভিটিগুলো নির্ধারণ করা, যে আমার আমরা প্রথমে দেখি যে আমার কি নাই, আমরা সেই নাই না দেখে আমি প্রথমে দেখি আমার কি কি আছে, কি কি আছে আর কি কি লাগবে, এগুলো দেখা। এবং টার্গেটটা ঠিক করা, এই যে রেখে দিই আমরা যে পরীক্ষার আগে আমি ভয় পাচ্ছি, হ্যাঁ, আমরা জমিয়ে ফেলি অফিসিয়াল কোনো কাজ আমি রেখে দিই, আচ্ছা এটা করে ফেলবো রে, ওই আগ মুহূর্তে দৌড়াদৌড়ি করতে গেলে দেখা যাচ্ছে অনেকগুলো স্ট্রেস, আমি কিন্তু স্ট্রেসে পড়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে ওখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি আগে যদি এটা সম্পর্কে প্রি প্ল্যান করতে পারি যে আমি এতর মধ্যে এতদিনের মধ্যে কাজটা শেষ করব, এই প্ল্যানটা যদি আগে আমার হয়ে থাকে। হ্যাঁ, অনেক প্ল্যান আবার হুট করে চলে আসে, কিছু কিছু প্ল্যান আমি চিন্তা করো, সকালবেলা উঠে কিন্তু সারাদিনের একটা প্ল্যান আমার থাকে যে আজকে আমি এই কাজগুলো করবো, আমরা হয়তো বা ভাবি না কিন্তু আমাদের মাথায় কিন্তু প্ল্যান থাকে। সেই প্ল্যান গুলো যদি আমি করতে পারি যে আজকে কি কাজ, এবং দিন শেষে আমি যদি নিজেকে একটু রিভিউ করতে পারি যে আজকে এই কাজগুলো করেছি আর কতগুলো করা লাগবে, তো যেগুলো করেছি সেটার জন্য নিজেকে রিকগনিশন দেওয়া এবং পরবর্তী দিনের গুলো গোছানো, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে যে নিজেকে নিজের হেলদি ডায়েটটা করা, ঘুমানো, সবার সবচেয়ে বড় কথা হচ্ছে ঘুমানো এবং হেলদি ডায়েট মেনটেন করা। ঘুমানো মানে হচ্ছে না সারা রাত জেগে ভোর 5টায় আমি ঘুমাবো, হ্যাঁ, এটা আমরা সবাই করি এখন, বেশিরভাগ সবাই বলাটা ঠিক না, তবে যে এই আমি বলবো যে 95% মানুষ এখন সারা রাত জেগে থাকে, ভোর 4টার সময় ঘুমায়। তো ভোর 4টার সময় ঘুমানো, যে অফিস করে তার জন্য অবশ্যই নিশ্চয়ই রাত সকাল 10টায় অফিস হয় না, সকাল 10টায় অফিস হইলেও কিন্তু তাকে উঠতে হয় 9টা 8টার সময়, তাই না? তাহলে কি আমার হচ্ছে, আমি কি আমার প্রোডাক্টিভিটি দিতে পারছি? আমি হয়তোবা রাগ তাকে দেখাচ্ছি না, চাপটা তাকে দেখাচ্ছি না, কিন্তু আমি যাকে পারছি আমি তার তার কাছে যেয়ে কিন্তু আমি রাগটা দেখায় ফেলতেছি, হয়তোবা আমি রাগ এক্সপ্রেস করতে পারছি না, আমি জমিয়ে রাখছি। জমানোর ফলে যেটা হচ্ছে কি, আমার ভেতরে আমার প্রিয়জনদের কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি, আমার রিলেশনশিপ গুলো খারাপ হচ্ছে, আমার কাজের মান খারাপ হচ্ছে, হ্যাঁ, আমার আমি তো আসলে মানুষ, তাই না? আমার নির্দিষ্ট সময়ে রেস্ট দরকার, নির্দিষ্ট সময়ে আমার কিছু বিনোদন দরকার, হ্যাঁ, ফুড দরকার, হ্যাঁ, এবং এই যে মানে কোনো জায়গায় আমি যে
অতিরিক্ত চাপ নিব না, সে জায়গাগুলোতে না বলা দরকার। হ্যাঁ, সেই কাজগুলো আমার আসলে করা দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমি আমাকে গ্রহণ করছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে আমি যদি আমাকে গ্রহণ করতে না পারি, যে আমি যেমন তেমন ভাবে নিজেকে যদি গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমার স্ট্রেসের পরিমাণ আরো বেড়ে যাবে। এখন কথা হচ্ছে যে অমুকে যদি 20 ঘন্টা কাজ করে, আমি 20 ঘন্টা কাজ করব, তা কিন্তু না। অমুকে যে করে, অমুক যে খুব ভালো আছে, তা না। আমার বা হ্যালো নীরব, দুঃখিত দর্শক, আসলে আমাদের নেট প্রবলেমের জন্য একটু সমস্যা ছিল, আপু অলরেডি চলে এসেছেন আমাদের মাঝে। আপু শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? জি আপু শুনতে পাচ্ছি, আসলে টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হয়েছে, আমরা এটা হ্যাঁ, ক্ষমা করতে দেবে। কারেন্টটা চলে গেছে তো, আপু সেজন্য আপু হ্যাঁ লাস্টলি সমস্যা। আমরা হ্যাঁ ফেসবুক থেকে একটা প্রশ্ন নিতে যাচ্ছি। হ্যাঁ প্রশ্নটা করেছেন নাইম নামে একজন, উনি বলেছেন যে ফ্যামিলির স্ট্রেস থেকে আমরা কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখবো বা দূরে থাকবো, এরকম বুঝিয়েছেন আর কি। এটা নিয়ে যদি একটু বলতে হবে। ফ্যামিলি স্ট্রেস, ফ্যামিলির কি স্ট্রেস? নাইম কি সেটা বলেছে? উনি থ্যাংক আসলে ইউ নাইম প্রশ্ন করার জন্য। আচ্ছা, ফ্যামিলির নানা ধরনের স্ট্রেস হতে পারে। হ্যাঁ, হতে পারে ফ্যামিলি থেকে বলছে তুমি কি পড়াশোনা করছো, আরো ভালো পড়াশোনা করো, হতে পারে। হতে পারে ফ্যামিলিতে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা হতে পারে, তো আবার হতে পারে এটাও যে হচ্ছে যে ফ্যামিলি আমাকে নিয়ে একটু বেশি আশা করছে, সেটাও হতে পারে। তো এখন মেইনলি কথা হচ্ছে যে ফ্যামিলি ফ্যামিলি স্ট্রেসটা কার স্ট্রেস এটা? ওকে তো বলেই দিছে ফ্যামিলি স্ট্রেস। হম হম তো ফ্যামিলি ফ্যামিলি যদি স্ট্রেস হয়, দর্শক দয়া করে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আসলে বুঝতেই পারছেন আমাদের এখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হচ্ছে। আপুর ওখানে কারেন্ট চলে যাওয়ায় নেটে খুবই সমস্যা হচ্ছে। আচ্ছা, এই সুযোগে আমরা আরেকটা কথা জানিয়ে দিতে চাই আপনাদের। আমাদের লাল সবুজ সোসাইটি থেকে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকি, তারই একটা পোর্শন হচ্ছে মেন্টাল হেলথ অ্যাডভোকেট ট্রেনিং, যেটার ট্রেনিং এক সময় আমিও ছিলাম। তো এটার নতুন ব্যাচ শুরু হয়েছে, আপনারা চাইলে যাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারে। আমরা কমেন্টেও দিয়ে দিব এটার লিঙ্ক, এবং এটা নিয়ে আমাদের অবশ্যই আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে লক্ষ্য রাখবেন। তো আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? জি আপু শুনতে হ্যালো। পাচ্ছেন? আচ্ছা, আমি যে জায়গাটা বলছিলাম নাইকে, হ্যাঁ আপু, হ্যাঁ সেটা শুনতে পাচ্ছ? জি আপু হ্যাঁ এখন হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি আচ্ছা আপনাকে। সরি, জানি না কেন কোনো সমস্যা সরি। নেই আপু। আচ্ছা, তো নাইমকে যেটা বলছিলাম,
তো একটুখানি ওই ওই জায়গাটা তুমি চিন্তা করবা যে যে স্ট্রেসটা তারা দিচ্ছে না আমি নিচ্ছি, এবং ওই যে যে ঘটনাটা ঘটছে সেখানে আমার আসলে করণীয় কি আছে। তুমি তোমার জায়গা থেকে, তোমার অবস্থান থেকে, তোমার যতটুকু তোমার যে বয়স এবং তোমার যে স্ট্রাকচার, এখন তুমি যে পজিশনে আছো সেখান থেকে তুমি আসলে কতটুকু কি করতে পারো। হ্যাঁ, সেই জায়গা থেকে তুমি দেখতে পারো যে আমার আমার আসলে করণীয় কি আছে, এর বাইরে তোমার তুমি আসলে করতে পারো কি না, সামর্থ্যের বাইরে যে তুমি করতে পারো কিনা সেটা তুমি একটু ভেবে দেখতে পারো। আর যদি মনে হয় যে না আমার এটা আমার সামর্থ্যের বাইরে, সেই জায়গাটায় তুমি তুমি নিজেকে একটু আশ্বস্ত করতে পারো যে হচ্ছে আমি এতটুকু করা আমার পক্ষে সম্ভব হয়েছে, বাকিটুকু নিজেকে মাফ করা আর কি। অনেক সময় দেখা যায় যখন আমি না করতে পারি তখন মনে হয় যে আমি একজন ফ্যামিলি মেম্বার হয়ে আমি কেন করতে পারছি না। সে জায়গাটা থেকে গিল্ট ফিল হতে পারে, খারাপ লাগতে পারে, অপরাধ বোধ হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে নিজেকে একটু মাফ করতে পারো কিনা দেখো, তোমার সিচুয়েশন, তোমার বয়স, সবকিছু চিন্তা করে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি মনে হয় যে হচ্ছে আমি এই বিষয়ে ফ্যামিলির সাথে কথাও বলতে পারো তোমার জায়গা থেকে যে আমি এতটুকু করতে পারছি, আমি ওইটুকু করতে পারলে আমার ভালো লাগতো, আমি আসলে পারছি না সেই জায়গাটা করতে। হ্যাঁ, এবং তোমার যে স্ট্রেসটা হচ্ছে সেটার জন্য নিজেকে জাজ না করে নিজেকে প্রথম তুমি তুমি জানো কি করে টেকনিক্যালি কি করে নিজেকে মানে শান্ত করতে হয়, কারণ ভেতরে নিশ্চয়ই পালপিটেশন হয়, কারণ স্ট্রেস যখন হয় ভেতরে কিন্তু বুকের ভিতরে এক ধরনের আমাদের হার্টবিট বেড়ে যায়। হ্যাঁ, আমাদের মাথা ব্যথা হয় অনেক সময়, বুকে পেন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি যা আবার আমাদের খেতে ভালো লাগে না। অনেক কিছু হতে পারে আমাদের শরীরে। সবচেয়ে বেশি যেটা হয় কি আমাদের হার্ট বিটটা খুব দ্রুত হয়, নিঃশ্বাসে খুব সমস্যা হয়, তাহলে আমি ব্রিদিংটা করব, ব্রিদিং এক্সারসাইজ করব। এবং তুমি জানো কি করে আমাদের ফিলিংটা অ্যাকসেপ্ট করতে হয়, ফিলিংটাকে অ্যাকসেপ্ট করে তারপরে হচ্ছে নিজেকে তুমি একটুখানি ক্ষমা করতে শিখা, তারপরে তুমি যার সাথে কথা বলা যায় মনে করো সেটা বলতে পারো, ফ্যামিলির কাউকে যাকে মনে হয় কাছে তাকে বলতে পারো তোমার এটা সম্পর্কে। আর একান্ত যদি মনে হয় যে না আমি একা পারছি না, তুমি অবশ্যই অবশ্যই আপুর কাছে চলে আসতে পারো, তোমার তোমার জন্য তো ওপেন ডোর না। ধন্যবাদ নাইম। অনেক অনেক ধন্যবাদ আপু। আসলে শেষে আমি ভাবতেছিলাম যে আপনার থেকে কিছু টিপস শুনি আমরা স্ট্রেস মোকাবেলায়, আপনি সেটাও বলে ফেলেছেন। আপু হ্যাঁ, লাস্টলি যদি আপনি কিছু অ্যাড করতে চান। আমি লাস্টলি অ্যাড করতে চাই সেটাই যে হচ্ছে স্ট্রেস আমাদের আসবে, স্ট্রেস আমাদের আসবে, এবং স্ট্রেসটা একটা সময় পর্যন্ত পজিটিভ, সেই জায়গাটা খেয়াল করা। স্ট্রেস আসবে দেখে আমরা যে ভয়ে আমরা ওই যে মানে কোনো কাজ করব না তা কিন্তু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজের সবচেয়ে আগে যেটা করব, নিজের টেক কেয়ার করব, নিজের টেক কেয়ার করব, এটা হচ্ছে সবার আগে। যে আমি নিজেকে সবসময় আমি বলি নিজেকে একটা গাছের সাথে তুলনা করব, আমি গাছ মনে করব, আমি অনেকের জন্য অনেক কিছু করতে চাই। হ্যাঁ, এই গাছের পরিচর্যা যদি না করতে পারি তাহলে আমি কিন্তু কারোর জন্য কিছু করতে পারবো না। তো গাছের পরিচর্যাটা সবার আগে, সবার আগে আমার যে স্ট্রেস হচ্ছিল, আমি জাস্ট আমার টেকনিকটা বলি, আমার স্ট্রেস হচ্ছিল এই 7 দিন 7-8 দিন আগে ভীষণ স্ট্রেস হচ্ছিল, এত বেশি, একদিকে যুদ্ধ একদিকে বন্যা, প্রচুর আমার এই ধরনের কথা শুনতে হচ্ছে, প্রচুর কথা শুনতে হচ্ছে, এবং আমি নিঃশ্বাস নিতে পারছি না। যেই হারে ইন্ডিভিজুয়াল থেরাপি সেই হারে গ্রুপ থেরাপি, সেই হারে অ্যাওয়ারনেস কাজ, এবং সেই হারে টিভির প্রোগ্রাম গুলো টক শো হচ্ছে। তো আমার করতে করতে আমার মনে হচ্ছিল যে আমি আর পারছি না নিতে, পারছি না নিতে, এবং সাথে হচ্ছে আমার ফিজিক্যাল অসুস্থতা তো আছে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আমি কোথাও পালায় যাই, স্ট্রেসের পরিমাণ এত হয়েছে, হ্যাঁ পালিয়ে যায়, তখন মনে হচ্ছে যে আমি কোথায় যেতে পারি, আমি একটু চলে যাই কোথাও, মানে কোনো একটা জায়গায় যে আমি 2 দিন থেকে আসি।
যেখানে একদম নিশ্চিন্তে আমি থাকতে পারবো, খাবো দাবো ঘুমাবো, শুধু নিশ্চিন্তে থাকতে চাই কিছুক্ষণ। তো কোথাও যেতে হলে আমাকে টাকা লাগবে, তো মনে হয়েছে যে আমি যদি কোনো রিসোর্টে যাই সর্বনিম্ন হলেও 5 থেকে 6 হাজার টাকা লাগবে, খুব কাছাকাছি যদি কোথাও যাই। তখন আবার মাথায় আসছে যে আমি যে যাব, এই 5-6 হাজার টাকা আমি নষ্ট করব, এখন বন্যার্তদের দেওয়াটা আমার খুব জরুরি। হ্যাঁ, বন্যার্তদের দেওয়াটা আমার খুব জরুরি। তখন মনে হয়েছে এটা মানবিকতা, এটা মনে হয়েছে। মনে হওয়ার পরে আমি চুপ চুপ করে আছি যে না, থাক, দরকার নেই, এটা আমি জমাই। তো পরবর্তীতে মনে হলো যে আমি 5,000টা ঠিকই দিব, কিন্তু আমি যে 50 জনকে সাপোর্ট দিতে পারছি, এটা কি আমি দিতে পারবো? কোনটা আমার জন্য জরুরি? আমার এখন সুস্থ থাকা জরুরি। সো হচ্ছে যে ওই যে ওইটুকু আমি পারি নাই, কিন্তু নিজেকে একটু স্বস্তি দেওয়ার, যতটুকু কমে দেওয়া যায় ততটুকু আমি অল্প হলেও একটা দিনের জন্য হলেও আমি নিজেকে রেস্ট দিয়েছি দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আমি আবার কাজে নেমেছি। সো হচ্ছে আমি বলবো যে হ্যাঁ, যখন এরকম লাগছে আমি একটু ল্যাপটপ সব কিছু বন্ধ করে আমি একটু নিজেকে রেস্ট দিই। হ্যাঁ, এই নিজেকে রেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যারা স্টুডেন্ট আছো তারাও চিন্তা করে দেখো, আমি যে সারা দিন মোবাইল স্ক্রল করতে থাকি, এটা কি আদৌ আমার ভালো লাগে? হয়তো বা ভালো লাগে, কিন্তু না, আসলে কিন্তু লাগে না। তাহলে কিন্তু আমার স্ট্রেস হতো না। খেয়াল করব আমি কিভাবে টাইমটা আসলে অপচয় করছি, আমি কি আমার স্ট্রেসের কারণ হচ্ছি? তাহলে একটু সচেতন হব যে কিভাবে আমি এটা থেকে বিরত থাকতে পারি। ঠিক আছে, ধন্যবাদ নীরব, এবং যারা দেখছো সবাইকে ধন্যবাদ। আমার আমি সরি, কারেন্টটা চলে গেছে, হঠাৎ করে যায় না সাধারণত, কিন্তু চলে কোনো গেল। সমস্যা নেই আপু, আসলে আমাদের সেশনটাই ছিল স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। আসলে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আপু আপু এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপু কিভাবে ম্যানেজ করে। আপু বললেন আপু অসুস্থ ছিলেন, আমরা সবাই আপুর জন্য দোয়া করব। আর এই যে একটু আগেও কারেন্ট গেল, এটা একটা স্ট্রেসের অংশ, আপু কত সুন্দর এটা ম্যানেজ করলেন। তো এটাই আমাদের আপু স্ট্রেস ম্যানেজমেন্টের একদম জলজ্যান্ত উদাহরণ। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বুশরা আপুকে, তিনি আসলে তার এত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের জন্য সময় করে রেখেছেন। আমাদের কৃতজ্ঞ আপুর জন্য যে লাল সবুজ সোসাইটির সব সময় আপুকে আমরা পাশে পাই। আর আমরা আরো আরো ধন্যবাদ দিতে চাই আমাদের দর্শকদের, যে তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথে দিলেন। আমরা আশা রাখছি আপুর সাথে আবার নতুন কোনো সেশনে, নতুন কোনো অনুষ্ঠানে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শরীরের পাশাপাশি অবশ্যই মনের যত্ন নেবেন। ধন্যবাদ আপু আবারও, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।